নমস্কার শুরু করছি বাংলা অ্যাট ফাইভ নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে অবশ্যই আজকে বাংলা অ্যাট ফাইভে আমাদের আলোচনার বিষয় যেদিকে আমরা তাকিয়েছিলাম যে এই যে চরচরিয়া আলুর দাম বাড়ছে সেই দামে নিয়ন্ত্রণ কবে আনা সম্ভব আজকে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ছিল সেই বৈঠক থেকে সমাধান সূত্র বেরিয়েছে আপাতত কিন্তু যে কর্মবিরতি ব্যবসায়ীরা গিয়েছিলেন সেই কর্মবিরতি তারা প্রত্যাহার করলেন তাহলে কি দাম এবার নামবে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব এবং আলোচনায় যারা এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাই আমার সঙ্গে বিজেপির তরফ থেকে শর্মিষ্ঠা ভট্টাচার্য উপস্থিত রয়েছেন এরই পাশাপাশি আমার সঙ্গে সদস্য রবীন্দ্রনাথ কোলে রয়েছেন এবং প্রগতিশীল আলু সমিতির সম্পাদক লালু মুখোপাধ্যায় আমাদের সঙ্গে প্রত্যেককে অনুষ্ঠানে স্বাগত জানাই আলোচনায় আমরা অবশ্যই তবে তার আগে এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে বড় সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন মুখ্যমন্ত্রী বলা যায় উত্তম স্মরণে ধনধান্য প্রেক্ষাগৃহের রাস্তায় বিপত্তি মুখ্যমন্ত্রী যাওয়ার আগে রাস্তায় কাট আউট ভেঙে দুর্ঘটনা দুজন জখম হয়েছেন বলে খবর

যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন মুখ্যমন্ত্রী বলা যায় উত্তমী স্মরণে ধনধন্য প্রেক্ষাঘের রাস্তায় বিপত্তি মুখ্যমন্ত্রী যাওয়ার আগে রাস্তায় কাট আউট ভেঙে দুর্ঘটনা প্রেক্ষাঘৃ রাস্তায় তরুণ ভেঙে দুজন গুরুতর জখম হয়েছে। দুজনকেই আহত অবস্থায় হাসপাতালে এসএসকেমে তাদেরকে নিয়ে যাওয়া হয় যে দুজন আহত হয়েছেন তাদের দুজনকে এসএসকেম হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং হাওয়ায় কোনোভাবে সেই কাট আউট ভেঙে পড়েছে এবং তার জেরে এই দুর্ঘটনা পুলিশ সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে উত্তম স্মরণে ধনধান্য প্রেক্ষাগৃহে সেখানে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান ছিল এবং তার আগেই এই দুর্ঘটনা তরুণ ভেঙে পড়ে হাওয়ায় কাট আউট ভেঙে পড়েছে পুলিশ প্রাথমিকভাবে এমনটাই অনুমান করছে দুজন আহত হন এবং তাদের দুজনকে এসএস হাসপাতালে ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা মুখ্যমন্ত্রীর আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি এস দুজন যারা আহত হয়েছেন এই তরুণ ভেঙে কাটা ভেঙে আহত হয়েছেন তাদের এসএসকেম হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে সেই মুহূর্তের ছবি আপনারা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী তার উত্তম স্মরণে ধনধন্য প্রেক্ষাগৃহে সেখানে আজকে অনুষ্ঠান রয়েছে এবং তার আগেই এই বিপত্তি তরুণ ভেঙে পড়ে এবং হাওয়ায় তরুণ ভেঙে পড়ে পড়েছে প্রাথমিকভাবে পুলিশ এমনটাই অনুমান করছে আর এর জেরে এই দুজন আহত হন তাদের এসএসএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে

আলোচনা অবশ্যই যাব আরও যারা অতিথিরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পার্থ প্রতিম রায় আমাদের সঙ্গে রয়েছেন আর আর তরফ থেকে রাজীব ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত আর এবার যেই বৈঠকের দিকে সকলেই তাকিয়েছিল যে আজকে যে বৈঠক ছিল সেই বৈঠক থেকে আদৌ সমাধান সূত্র বেরোয় কিনা কিনা ধর্মঘট প্রত্যাহার করেন কিনা আলু ব্যবসায়ীরা এবং যে আপডেট আমরা এই মুহূর্তে পাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপডেট যে মুখ্যমন্ত্রীর করা বার্তা অবশেষে ধর্মঘট প্রত্যাহার আলু ব্যবসায়ীদের মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে বৈঠক হয় এবং সেই বৈঠকের পরেই এই সিদ্ধান্ত প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির বৈঠক প্রত্যাহারের সিদ্ধান্ত প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির এবং একই সঙ্গে যেটা আশা রাজ্য সরকারের যে বাজারে দ্রুত আলুর দাম এবার নামবে এবং আলুর দাম নিয়ে গতকালই মন্ত্রিসভার বৈঠক হয় সেখানে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী এবং তারপর আজকের এই বৈঠক যেখানে যে আপডেট আমরা পাচ্ছি যে অবশেষে যে কর্মবিরতি ডাক্তার দিয়েছিলেন যে ধর্মঘটের ডাক আলু ব্যবসায়ীরা দিয়েছিলেন ব্যবসায়ী সমিতি তারা সেটি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন আর এই মুহূর্তে আরো বিস্তারিত এই বিষয়ে তথ্য দেবেন বিধান সরকার টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিধান মুখ্যমন্ত্রী এই আলুর যে জটিলতা তৈরি হয়েছিল আলু দিয়ে সেটা নিয়ে করা বার্তা দিয়েছিলেন এবং তারপরে যেটা দেখা যায় যে আজকে হরিপাল বিডিও অফিসে সেখানে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে আলু ব্যবসায়ী এবং হিমঘর মালিকদের যে সংগঠন রয়েছে তারা বৈঠকে বসে এবং প্রায় দেড় ঘন্টা ধরে সেই বৈঠক চলে বৈঠক শেষে বৈঠকের যে নির্যাস বেরিয়ে আসে সেটা হচ্ছে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন এই প্রগতিশীল আলু ব্যবসায়ীরা এবং তারা যেটা জানিয়েছেন যে আজ থেকেই আলু হিমঘর থেকে বেরোবে এবং আগামী কাল থেকে আলুর যোগান বাজারে যাতে স্বাভাবিক হয় সেই চেষ্টা তারা করবেন এবং মুখ্যমন্ত্রী আবেদন করেছিলেন পাশাপাশি রাজ্য সরকার যে কথা বলেছে সেই দিকে তাকিয়ে পাশাপাশি সাধারণ মানুষের কথা চিন্তা করেই কিন্তু তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা পাশাপাশি কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না যেটা যে রাজ্য সরকার আলু নিয়ে সুফল বাংলাতে আলু বিক্রি করবে এবং ব্যবসায়ীরা যেটা বলছেন যে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা কেজি জ্যোতি আলু তারা হিমঘর থেকে দিতে পারবেন এবং সেই আলু যেটা তোমার বাংলায় বিক্রি হবে সেটা কিন্তু যেটা বলেছেন যে টাকার নিচে অর্থাৎ টাকা কেজি দরে কিন্তু সাধারণ মানুষ কিনতে পারবেন এবং খোলা বাজারে যখন আলুর দাম অনেকটাই বেড়ে গিয়েছিল তখন স্বাভাবিকভাবেই একটা চিন্তা ছিল যে আলুর দাম এত বেড়ে যাচ্ছে সেখানে কৃত্রিম একটা অভাব তৈরি করা হয়েছিল এবং যেহেতু কর্মবিরতি চলছিল সেই কারণে আলুর যোগান কমে গিয়েছিল এবং সেই কর্মবিরতি কিন্তু প্রত্যাহার করে নিলেন ব্যবসায়ীরা বলা যায় যে তিন দিন ধরে যে যে কর্মবিরতি তারা চালিয়েছেন যার ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়েছে আলুর দাম বেড়ে গেছে অনেকটাই সেই সমস্যা কিন্তু অনেকটাই মিটে যাবে এবং কাল থেকে আলুর জোগান স্বাভাবিক হবে এবং হুগলি বর্ধমান থেকে যে আলু কলকাতার বাজারগুলোতে যায় সেই বাজারেও কিন্তু আলুর জোগান বাড়ানো হবে বলে জানিয়েছেন তারা নিলাঞ্জনক ধন্যবাদ বিধান অর্থাৎ এই বৈঠক থেকে আপাতত সমাধান সূত্র আপাতত কিন্তু ধর্মঘট বা কর্মবিরতি যে কর্মবিরতি আলু ব্যবসায়ীরা ব্যবসায়ী সমিতির তরফ থেকে ডাকা হয়েছিল সেই কর্মবিরতি তারা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন এবং আলুর দাম কমবে এই আশা করা হচ্ছে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা এবং তারপরেই আজকের এই বৈঠক এবং সেই বৈঠক থেকেই এই ধর্মঘাট প্রত্যাহার আলু ব্যবসায়ীদের আমি এই জায়গা থেকে একটুখানি লালু বাবুর কাছে জানবো লালুবাবুর যেই অভিযোগকে সামনে রেখে আপনারা এই ধর্মঘটে ডাক দিয়েছিলেন বা কর্মবিরতির ডাক দিয়েছিলেন আজকে বৈঠকের পর আশ্বস্ত আপনারা হ্যাঁ আমরা বৃহত্তর মানুষের স্বার্থের কথা ভেবেই কর্মবিরতিটা প্রত্যাহার করলাম এবং আমাদের যে দাবি দেওয়া ছিল সেই দাবি দেওয়াটা বিভাগীয় মন্ত্রীকে বলেছি উনি আমাদের সহানুভূতির সঙ্গে আশ্বাস দিয়েছেন সেটা দ্রুত সমাধান করবেন সেই কারণেই আমরা কর্মসূচিতে প্রত্যাহার করেছি আমরা আশাবাদী তাহলে আজকের পর থেকে আমরা যে তিন দিনে সাধারণ মানুষের তো হয়রানি আলুর দাম কোথাও কোথাও পঞ্চাশ টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছিল আজকের পর থেকে তাহলে সেই দাম কমবে এই আশা করা যাচ্ছে যে যোগানের ঘাটতি দেখতে পাওয়া গিয়েছিল হিমঘর থেকে আলু ছাড়া হচ্ছিল না এই কর্মবিরতির জন্য আমাদের আজকের রাত্রির থেকে আলু বের আগামীকাল থেকে যোগান স্বাভাবিক দামও স্বাভাবিক থাকবে তবে পঞ্চাশ টাকা যারা দাম নিয়েছেন তারা অন্যায় করেছেন পঞ্চাশ টাকা দাম নেবার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি আমি এই জায়গা থেকে রবীন্দ্রনাথ বাবুর কাছে যাবো বাবু খুব স্বাভাবিকভাবেই অত্যন্ত সদর্থক ও পদক্ষেপ একদমই মুখ্যমন্ত্রীর গতকালকের করা বার্তা যোগানে যাতে কোনোভাবেই ঘাটতি না হয় মুখ্যমন্ত্রী বারবার করে এটা বলেছিলেন এবং আজকে এই যে আলু ব্যবসায়ী সমিতির সদস্যরা লালুবাবুও বলছিলেন যে তারা বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত প্রত্যাহারের জায়গায় এসেছেন কিন্তু তারপরেও যে প্রশ্নটা থেকে যায় এই পর্যায়ে পরিস্থিতিটা আসলো এই যে ধর্মঘটের সিদ্ধান্ত বা কর্মবিরতির সিদ্ধান্ত আলুর দাম এতটা বেড়ে যাওয়া নিত্য প্রয়োজনীয় এমন একটা সবজি যেটা উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত প্রত্যেকের পাতে থাকে এই পর্যায়টা আসার কারণ কি বলে আপনি মনে করছেন আমার জানা সেটা হচ্ছে যে গত তারিখে আমাদের টাস্ক ফোর্সের মিটিং ছিল সেখানে সবাই ছিলাম আমরা সেখানে মুখ্যমন্ত্রী পরিষ্কার হিসাব করে দেখিয়েছেন যে আমাদের রাজ্যে যা রিকোয়ারমেন্ট চালু সেই রিকোয়ারমেন্টস মিটিয়ে যে অনেকটাই আলু বাঁচছে উনি বললেন এটা বাইরে পাঠাতে পারবে কিন্তু দামটা তো নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে এখন সেকেন্ড লার্জেস্ট প্রডিউসিং স্টেট আলুতে হয়ে অথচ এখানে যদি ৩৫ টাকা করে আলু কেনে সাধারণ মানুষ তাহলে মুখ্যমন্ত্রীর ক্ষোভটা থাকাটা তো স্বাভাবিক বলাটা তো স্বাভাবিক সেইটা সেইটাই উনি বলেছেন এবং সেই কথা যদি না শুনে মার্কেটে যদি একটা পরিস্থিতি দামটা না বাইরে পাঠানোটা বন্ধ করার কথা যারা এই সংগঠন করছেন ব্যবসায়ী সংগঠন কমলো না কেন সেটা শুনুন শুনুন টাস্ক ফোর্সের মধ্যে তো লালুবাবুরাও আছেন টাস্ক ফোর্স তো বায়ুবিও কিছু কিছু না এটা মানুষকে নিয়েই ব্যাপার সে মানুষকে যারা এইগুলো এইসব লেনদেনের মধ্যে জড়িয়ে আছে তারাই তো এই টাস্ক ফোর্সের পার্ট অ্যান্ড পার্সেল এখন তারাই যদি এইরকম একটা ভুল ভাল সিদ্ধান্তে চলে গিয়ে সাধারণ মানুষকে তিন চার দিন ধরে কষ্টের সম্মুখীন করতে খানিকটা কারণ হয়ে দাঁড়ায় সেটা তো দুঃখের ব্যাপার তা সব থেকে বড়ো আনন্দের কথা যে শেষ পর্যন্ত সবাই বুঝেছে কাল রাত্রে বরেন বাবুকে আমি এগারোটার সময় অনেকক্ষণ বুঝিয়েছি উনি বলে পরিষ্কার বলেছেন যে কালকে আমরা উইথড্রো করে নেবো আপনাকে বলে দিচ্ছি কোনো এ ব্যাপারে না। আমি কাল রাত্রিই সবাইকে চিফ সেক্রেটারিকে প্রিন্সিপ্যাল সেক্রেটারিকে আমাদের সিপিকে সবাইকে মেসেজ করে আমি জানিয়েছি ব্যাচারাম বাবুকে যে কালকে উইথড্র হয়ে যাবে ওরা কথা দিয়েছে আজকে উইথড্র হয়ে গেছে উইথড্র সেটা বলল এটা তো ভালো কথা আসলে আমার ব্যাপারটা কি সমস্যা হবে। ব্যবসাদার কখনও একটা ট্রেড ইউনিয়নের মতো আচরণ করতে পারে না ব্যবসাদারকে একটা লিমিট পর্যন্ত একটা মুভমেন্টের মধ্যে থাকতে হয় তারপর তাকে পিছিয়ে আসতে হয় কারণ এই এই আলু এমন একটা বিষয় যেখানে সাধারণ মানুষের দেখুন চাল এবং গম এটা স্টেপল ফুড মানুষের খাবার তারপরেই হচ্ছে আলুর স্থান আলু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার আলু কোনো মামুলি ব্যাপার না তো সেইখানে যারা এটা নিয়ে ডিল করছেন মানবিক দিক থেকে তাদেরকেও এইগুলো চিন্তা করতে হবে এই যে তিন দিন ধরে প্রশাসন ভাবছে কি করা যায় বিকল্প নানা রকম সবাই খাটছে আমরাও খাটছি তার সাথে সাথে এই যে এই যে হ্যারাসমেন্ট এই যে হয়রানি হলো সবাই এতগুনো মানুষ এইটাই এটাই বলতে চাইছে রবীন্দ্রনাথ বাবু এটাই বলতে চাইছে অবশ্যই আজকের বৈঠক থেকে সদর্থক একটা উত্তর পাওয়া গেল সদর্থক একটা সমাধান পাওয়া গেল যে বৃহত্তর জনগণের স্বার্থে তারা বৈঠকের ধর্মঘটের সিদ্ধান্ত তারা প্রত্যাহার করলেন কিন্তু এই যে তিন দিন এই হ্যারাসমেন্ট টা হল আপনিও যেটা বলছিলেন সাধারণ মানুষকে একটা ভোগান্তির মধ্যে পড়তে হলো এবং একটা ক্ষতির জায়গাও থাকলো এই পর্যায়টা আসলো কেন একটা বিরতির সময় হয়েছে ফিরছে বিরতির পর আবারও এই আলোচনা নিয়ে এই প্রশ্ন নিয়ে সঙ্গে থাকুন আলোচনায় আসবে অবশ্যই অবশ্যই যেই প্রশ্নটা আগে রাখছিলাম যে যে এই বৈঠক থেকে সূত্র বেরিয়েছে এবং আলুর দাম কমে যাবে এই আশা আমরা সকলেই করছি কিন্তু এই যে তিন দিনের একটা হ্যারাসমেন্ট তিন দিনের এই কর্মবিরতি এবং একটা সময় দেখতে পাওয়া গেল আলুর দাম পঞ্চাশ টাকায় পৌঁছে গেল এটার এটা এই জায়গাটা এই পরিস্থিতি আসার পিছনে ঠিক কারণটা কি। এমন একটা অভিযোগও সামনে আসছে যে এই সংকটটা আসলে একটা কৃত্রিম সংকট যেটা করার চেষ্টা করা হয়েছে যার যার সঙ্গে অসাধু কারবারিরা যুক্ত রয়েছে এটা কি এটা কি মনে করছেন শর্মিষ্ঠাদি আপনার কাছে জানতে চাই না দেখুন সাধারণ মানুষ মানে খেটে খাওয়া মানুষ বা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত সবাই কিন্তু মোটামুটি দেখুন কোথায় কি ঘটছে বা কী অত কিন্তু মাথা আমার মনে হয় ঘামায় না মানুষ একটুখানি মাথার উপর ছাদ একটুখানি দুবেলা দুমুটো খাওয়া আর হাতে একটু কাজ মানুষ এটাই চায় আর দুমটো খাওয়ার মধ্যে আমাদের এটা বাঙালিদের চলতি কথাই আছে ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারলেই আমরা শান্তি আমরা শান্তিটাই হচ্ছে আসল এবং সেখানে দেখুন শুধু এখানে আলু নয় এখানে কিন্তু রসুন পেঁয়াজ এগুলোরই কিন্তু দাম আকাশ ছোঁয়া আমার যেটা মনে হয় যে সমাধান সূত্র আজকে পাওয়া গেল। সেটা দুদিন আগেই পাওয়া যেত কিন্তু যেটা আমরা মিডিয়া দেখে বা খবর শুনে এটা বলি সরকার তরফ থেকে যে অনীহা এই বসবার যে ইঙ্গিতপূর্ণ যে একটা মনোভাব তার একটা অভাব ছিল এবং তার সঙ্গে দেখুন এর মধ্যে এখন কিন্তু আমাদের পাঁচশো কোল্ড স্টোরেজ আছে তার মধ্যে সিক্সটি সেভেন পারসেন্ট সেখানে আলু মজুদ রয়েছে এবং ব্যবসায়ীরা যেটা বলছে যে ভিন রাজ্যে যে আলু রপ্তানি সেখানে যে প্রশাসনিক যে বাধা সে বাধার সৃষ্টি হচ্ছে এবং তার সাথে হচ্ছে ভিন রাজ্যে এদের প্রচুর টাকা রয়েছে ব্যবসায়ীদের কাছে সেটাও তুল তোলা তুলতে তারা বাধা সৃষ্টি হচ্ছে এই যে বাধা এই যে বিভিন্ন জায়গায় যে মিডিয়েটার বা যেটা আমরা ফোড়ে বলি মাঝখান দিয়ে এই ফোড়েদের একটা যে রমরমা গঠন করলে হবে না এই যে আলু ব্যবসায়ী যারা এখানে একজন যে বাধা দেওয়ার কথা আপনি বলছেন সেখানে তো মুখ্যমন্ত্রী স্পষ্টই বলছেন যে রাজ্যের যাতে যোগানে কোনো ঘাটতি না হয় সেদিকটা আগে নজর রাখতে হবে তাই জন্য আপাতত রপ্তানি ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে আগে রাজ্যের যোগানের ঘাটতি সেই বিষয়টা মাথায় রাখার কথা কিন্তু কিন্তু কথাটা হচ্ছে হচ্ছে তুলনায় কম এটাই যোগানটা যোগান যাতে ঠিক হয় তার জন্য তার পদক্ষেপ ইতিপূর্ণ পদক্ষেপ কারা কে নেবে প্রশাসন নেবে যে প্রশাসনিক তরফ থেকে শুনুন আপনারা একটু আগেই দেখালেন উপপ্রধানের দাদাগিরি এই যে দাদাগিরি বা বিভিন্ন জায়গায় যে তৃণমূলের যে এখানেও রয়েছে কাটমানি এ সমস্ত রয়েছে এখানে না হলে এই জিনিস কিন্তু হয় না আজকে আপনি দেখুন আজকে বিভিন্ন জায়গায় যে বলা হয়েছিল যে অস্ত্রগুলোকে উদ্ধার কর অস্ত্র উদ্ধার কি হয়েছে মুখ্যমন্ত্রী বলছেন যে আমি আজকের এই বৈঠক বা সমাধান সূত্র প্রশাসনের অনিহার কারণে এতটা দেরি হলো নাহলে প্রথমে সমাধান দুদিন আগেই হতে পারত যদি প্রশাসন এই পদক্ষেপটা আরো দুদিন আগে নিত অবশ্যই প্রতিক্রিয়া নেব আরো একটা বিরতির সময় হয়েছে ফিরবো বিরতির পর সঙ্গে থাকো যে বিষয়টি আমরা আলোচনা করছিলাম ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার বৈঠকের পর মুখ্যমন্ত্রীর কড়া বার্তা এবং তারপর আজকের এই বৈঠক কিন্তু প্রশ্ন যে জায়গায় থাকে যে এই পরিস্থিতিটা আসলো কেন এই যে তিন চার দিনের এই সংকট এই সংকট কি কৃত্রিম সংকট এর পিছনে কারা রয়েছে যদি এই অভিযোগ সত্যি হয় এই সমস্ত বিষয় রয়েছে এবং বিজেপির তরফ থেকে শর্মিষ্ঠা দিয়ে যেমনটা বলছিলেন যে প্রশাসনিক অনীহা হলে হয়তো এই এই যে এই তিন দিনের চার দিনের সংকট সেটা হতো না আগেই বৈঠকে বসা যেত পার্থ দা কী বলবেন সারা দেশ জুড়ে আমরা দ্রব্যমূল্য বৃদ্ধির না বিশ্বাস উঠে গেছে সারা বছর ধরে করি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার তার যে জায়গায় নিয়ন্ত্রণ করবার সারা বছর রুটিন করে এই ধরনের নিয়ন্ত্রণ করা হয় টাস্ক ফোর্স সহ বিভিন্ন এজেন্সি যেগুলো রয়েছে সেগুলো কাজ করে যেখানে যেখানে সমস্যা আলোচনার মাধ্যমে সেগুলোকে সমাধান করা হয় ব্যবসায়ীদের যে সমস্যা ছিল সেটা নিয়ে বৈঠক হয়েছে মন্ত্রীরা বসেছে সমাধান হয়েছে তাৎক্ষণিক ভাবে সমাধান হয়ে দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এটা ঠিক কিছু কিছু জায়গায় কৃত্রিম একটা পরিবেশ তৈরি করা হয় যাতে যোগান কম আসে এ ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে বাংলার কিছু কিছু জায়গায় কিন্তু তখনই সরকার হস্তক্ষেপ করেছে কারণ এই মুহূর্তে আমরা সেকেন্ড লার্জেস্ট প্রোডাকশনের দিক থেকে আলুতে বাংলায় যা আলু চাষ হয় সেটা বাংলার মানুষের চাহিদা মেটানোর পরে উদ্বৃত্ত থাকে সেটা রপ্তানি হবে কিন্তু কিছু কিছু মানুষ জোর করে সেটাকে আটকে রেখে করে করে তারা একটা কৃত্রিম ক্রাইসিস সৃষ্টি সেটার প্রশাসনিক হস্তক্ষেপ করছে ব্যবসায়ীদের নির্দিষ্ট স্তরে কিছু ব্যবসায় বক্তব্য ছিল সেগুলো শোনা হয়েছে কাউকে অবজ্ঞা করে নয় ব্যবসায়ীদেরকে দৃষ্টিভঙ্গি যেটা রয়েছে সেটা বোঝানো এবং সাধারণ মানুষ যাতে নাকাল না হয় সেটাকে অগ্রাধিকার দেওয়া এই দুটোকে সামঞ্জস্য করেই পশ্চিমবঙ্গ সরকার কর্মসূচি গ্রহণ করে কিন্তু আজকে এত কেন কেন্দ্রীয় সরকারের কি জায়গায় মূল্য বৃদ্ধি সারা দেশ জুড়ে তাতে বিজেপি সরকারের কি ভূমিকা রয়েছে তারা সেটা চোখে দেখে না মাত্র দুদিন এই ক্রাইসিস হয়েছে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এটাই বাংলার সরকার বাংলার সরকার তার নিজস্ব দৃষ্টিভঙ্গিতে মানুষের সাথে পর্বসূচি প্রতিটি পদক্ষেপে গ্রহণ করে আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে যাই রবীন্দ্রনাথ বাবু মুখ্যমন্ত্রীর কড়া বার্তা মুখ্যমন্ত্রী আমরা দেখেছি যে ন তারিখ যে বৈঠক হয় সেখানেও মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিলেন এবং তার তারপর টাস্ক ফোর্সের যে অভিযান সেটাও আমরা দেখেছি কিন্তু প্রত্যেকটি জায়গায় মুখ্যমন্ত্রীকে এসে হস্তক্ষেপ করতে হবে মুখ্যমন্ত্রী তার নিজের কনসার্ন দেখাচ্ছেন বৈঠক করছেন কেন মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে তাহলে টাস্ক ফোর্স কী করবে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর টাস্ক ফার্স্ট কাজ কর শুনুন এটা 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 শুনুন শুনুন এটা এটা রাজ্যের দশ কোটি তিরিশ লক্ষ হলো এত মানুষের এটা এই এই করতে যাওয়ার আগে একটা ঊর্ধ্বধন কর্তৃপক্ষের একটা সম্মতি থাকলে কাজ করতে সুবিধা হয় এটা আমার দীর্ঘ অভিজ্ঞতার থেকে মনে হয়েছে এবার অফিসাররা তো প্রতিদিন যা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের লোকেরা প্রতিদিন মার্কেটগুলো ঘোরে রুটিন মাপি সে জেলাতে হোক এবং শহর কলকাতাতে হোক সব জায়গাতেই ঘোরে আমরা হয়তো এরকম বিশেষ বিশেষ ক্ষেত্রে থাকি সেই সময় কারণ আমরা এখানে একটা কি রবীন্দ্রনাথ আপনি নিজে গেছেন আপনি নিজে দেখেছেন যে মানুষের বিক্ষোভ তারা ট্রান্সফর্সের উপর আক্রমণগরে দিচ্ছে সেটা কেন না না ঠিক আছে সেটা সেটার জন্য সেটার জন্য মুখ্যমন্ত্রী আমাদের তিরস্কার করেছেন সব ঠিক আছে কিন্তু আমরা ন তারিখে উনি বলেছেন এবং বলেছেন যে দশ দিনের মধ্যে দাম কমাতে হবে দশ দিনের আগেই আঠেরো তারিখের আগেই দাম ফিফটি পারসেন্টের ওপরে কমে গেছে প্রত্যেকটা একটা দুটো আইটেম ছাড়া শুধু টমেটো আর ক্যাপসিকাম আর বিনস এই যেগুলো আমাদের এখানে হয় না বাইরের থেকে আসে বাকি সব এখনো পর্যন্ত সব দাম কমে গেছে যে বেগুনে এত দাম ছিল আজকে হোলসেল বেগুনের দাম হচ্ছে পঁচিশ তিরিশ টাকা হ্যাঁ এই এই এটা হয়েছে ট্রান্সপোর্ট কাজ না করলে এটা হতো না কিন্তু আলু নিয়ে যে সংকটটা দেখা দিয়েছে এটার তো কোনো কারণ ছিল না আলু আমাদের পর্যাপ্ত আছে সেদিনই উনি দেখিয়ে দিয়েছে হিসাব করে দেখা গেছে যে আলু অনেক আছে তা আলুটা বাইরে সব যদি পাঠিয়ে দেবে আর রাজ্যে যদি দাম বেড়ে যায় তা মানুষ বাড়তি দামে কিনবে

গত ন তারিখে টাস্ক ফোর্স গঠন করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী ন তারিখে টাস্ক ফোর্স গঠন করার পরে আহ আমরা তখন আলুর দাম কিছু কিছু জায়গায় সুফল বাংলাতে এটা দেখা গিয়েছিল যে সেটার দাম ওই সাতাশ আঠাশ এরকম টাকায় আলু পাওয়া যাচ্ছিল আবার অন্যান্য সবজি যেগুলো আছে সেই সমস্ত সবজিগুলো যথেষ্ট মানুষের নাগালের বাইরে ছিল এইরকম একটা পরিবেশ পরিস্থিতি দাঁড়িয়ে আজকের দিনটা এমন একটা দিন যে দিনটা প্র্যাকটিক্যালি ফ্যালো করি মাথো তেল সবাই এখন ভালো থাকতে চায় সবাই দারুণ মুনাফা করতে চায় ভীষণ পরিমাণে টাকা রোজগার করতে চায় সে নৈতিক পথে হোক অনৈতিক পথে হোক অনৈতিক পথে টাকা উপার্জনের মানে পরিমাণটা প্রচন্ড পরিমাণে বেড়ে চলেছে এইরকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা দল আর এস পির পক্ষ থেকে গত বারোই জুলাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠিয়েছিলাম আবেদন পাঠিয়েছিলাম টাস্ক ফোর্স গঠনের পরে আমরা সেখানে চারটি পয়েন্ট উল্লেখ করেছিলাম যার মধ্যে দেখা যাচ্ছে যে এক পয়েন্ট যেটা মজুদার এই মজুদারি ব্যাপারটা যাতে এ রাজ্যে বন্ধ করা যায় আমরা সে কথা উল্লেখ করেছিলাম আলুর ক্ষেত্রে এটা আজকে প্রমাণিত সত্য আমাদের যে দাবি ছিল সে দাবিটা আজকে প্রমাণ করছে যার জন্য এই যে ডিমান্ড এন্ড সাপ্লাই ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মধ্যে যদি সাপ্লাই কম থাকে ডিমান্ড বেশি থাকে তাহলে পরে ন্যাচারালি জিনিসের দাম চড়া হয় এটা একদম অর্থনীতির সহজ অঙ্গ সেই জায়গার উপরে দাঁড়িয়ে আমরা আমাদের দল আজ থেকে চারটে পয়েন্ট রেজ করেছিলাম মাননিয়ার মুখ্যমন্ত্রীর কাছে এক নম্বর যেমন মজুদারি দু নম্বর হচ্ছে যে আমরা বলেছিলাম যে সফল বাংলা এটা কিন্তু দারুণ হারে ব্যাপক হারে সমস্ত অঞ্চল পঞ্চায়েত থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে নেয় সমস্ত সুফল বাংলা আমরা খুলতে বলেছি এবং সুফল বাংলা আবেদন করেছি এটাই সুফল বাংলাতেই তার মানে কৃষকদের কাছ থেকে সরাসরি ফসলটা কেনা হোক তাহলে এই ফোরের রাজ এই যে মিডিয়েটার এই যে মজুদ্দার এই সমস্ত প্রক্রিয়াগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে এটা আমরা দু নম্বর পয়েন্ট বলেছিলাম তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে ভিন রাজ্য থেকে আনতে গেলে পরে এই যে ট্রাকে করে আসে সেই ট্রাকে করে আসার ফলে এই পেট্রোল ডিজেল যে পেট্রোলের ভ্যাট যেটা রাজ্য আছে সেই রাজ্য সরকার যদি ভ্যাটটা কমিয়ে দেয় তাহলে পরে কিন্তু জিনিসপত্রের দাম অনেকটা কমে যায় আবার সাইপাল্টেনিয়াসলি আমরা রাজ্যপালের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এই পয়েন্টগুলোর পাশাপাশি আরো একটি পয়েন্ট আমরা রেজ করেছি যে এই যে মাল পণ্যবাহী যে মালগাড়ি সেই মালগাড়ির মাধ্যমে যদি ট্রান্সপোর্টেশন সিস্টেমটাকে করা হয় তাহলে জিনিসপত্রের দামটা কিন্তু অত্যন্ত মানুষের নিয়ন্ত্রণের মধ্যে থাকে আমাদের বক্তব্য খুব স্পষ্ট সেটা হচ্ছে যে কে কি করছে কে কি মোটিভ নিয়ে চলছে এটা আমাদের কাছে বিচার্য বিষয় নয় আমাদের কাছে বিচার্য বিষয় হচ্ছে রাজ ধর্ম পালনের দায়িত্ব দিয়েছেন মানুষ এই রাজ্যে তৃণমূল কংগ্রেসকে কেন্দ্রে এখন যদিও তারা একক সংখ্যা গরিষ্ঠ নয় কিন্তু একটা সংখ্যা গরিষ্ঠ নিয়ে বিজেপি রয়েছে কাজেই প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর পদে যে তারা রয়েছেন তাদের এটা দায় দায়িত্বের মধ্যে পড়তে মাননীয় মুখ্যমন্ত্রী টাস্ক ফোর্স গঠন করেছেন আমরা সাধুবাদ জানিয়েছি কিন্তু অতীত দিনের অভিজ্ঞতা এটাই দেখেছি টাস্ক ফোর্স গঠন হয় বজ্র আটুনি ফসকা গেরো আলটিমেটলি কিন্তু জিনিসপত্রের দামটা সেই নিয়ন্ত্রণের জায়গায় থাকে না পার্থপ্রতিম এই যে সুফল বাংলার কথা বলা হচ্ছে এই জায়গা থেকেও তো একটা বিষয় থাকে যে সুফল বাংলার সুবিধা কিন্তু প্রত্যেকটা জায়গায় পাওয়া যায় না সেক্ষেত্রে এই যে ফোরে বা মাঝখানে মধ্যস্বত্বভোগীদের বিষয় নিয়ে অভিযোগ বারবার করে সামনে আসছে এই বিষয়টাই নিয়ে কি পদক্ষেপ করা তাই ইতিমধ্যে আমাদের সারা রাজ্যের চারশো আটচল্লিশটা পাঁচশোর মতো সুফল বাংলা স্টল রয়েছে এটা পর্যাপ্ত নয় এটা আমরা উপলব্ধি করি গভর্নমেন্ট আরো আউটলেট সংখ্যা ব্লক স্তরে গ্রাম পঞ্চায়েত স্তরে নামানোর একটা প্রক্রিয়াকরণ চলছে নজরদারি রাখা আরো বেশি ভূমিকা এবং যারা কালোবাজারি করবার চেষ্টা করছে একটা ক্রাইসিস তৈরি করবার চেষ্টা করছে সেই আহ বা ব্যবসায়ীদের উপর নজরদারি রাখা এবং পাশাপাশি ব্যবসাও যাতে স্মুথ ভাবে চলতে পারে সাধারণ মানুষের নাগালের মধ্যেও যাতে দাম থাকে যেগুলো রাজ্য সরকারের পক্ষে করা সম্ভব সেই সমস্ত কাজই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পক্ষ থেকে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং মনিটরিং করছে ধরনের কোলেবাবু আছেন তার সঙ্গে বহুবার আমাদের এ কথা হয়েছে এবং শুধু রাজ্য স্তরে নয় জেলা ব্লক স্তরে পর্যন্ত ফোর্স করছে ডিএমরা নিজের রাস্তায় নেমেছে বিডিও রা নেমেছে সমস্ত স্তরের আধিকারিকরা রাস্তায় নেমে দাম নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে আমি উত্তর বাংলায় থাকি কোচবিহারে থাকি কোচবিহারের বাজারগুলো তো আমরা দেখেছি যে দাম খানিকটা বেড়ে গিয়েছিল কিন্তু এই মুহূর্তে প্রত্যেকটা সবজির দাম নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে মানুষের নাগালের মধ্যে রয়েছে মানুষ ক্রয় করছে এবং একই শহরে দুটো বাজারে দু রকম দাম এ ধরনের ট্রেন্ড একটা মাঝখানে শুরু হয়েছিল কিছু ব্যবসায়ীরা এটা করবার চেষ্টা করেছে সেক্ষেত্রে প্রশাসনিক নজরদারির ফলে সেই সমতা আনা সম্ভব হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে এটা দারুণভাবে আমি একটুখানি লালুবাবুর কাছে এই জায়গা থেকে যাব লালুবাবুর যে বিষয়টা এই বিষয়টা যে অবশ্যই আজকে এই বৈঠকের পর আপনারা যখন কর্মবিলতি প্রত্যাহারের কথা বলছেন দাম কিছুটা কমবে আশা করা যায় কিন্তু যে দশ দিনের সময়সীমা মুখ্যমন্ত্রী বেঁধে দিয়েছিলেন ডাস্টকোর্সের অভিযান চলাকালীন তখনও কিন্তু আমরা দেখেছি যে আলুর দাম খুব একটা কম ছিল না আপনাদের এই বৈঠক ডাকার আগেও সেক্ষেত্রে কি কারণ আর আজকের এই বৈঠকের পর কতটা দাম কমবে বলে সাধারণ মানুষ আশা করতে পারে দেখুন মুখ্যমন্ত্রীর মিটিং এ বৈঠকের পরও আমাদের আমরা যেটা হোলসেল প্রাইস এটা স্টোর গেটে প্রাইস সে গেট প্রাইসটা অনেকটাই কমেছিল ছিল আমাদের তখন যখন আমরা মুখ্যমন্ত্রী মিটিং করেন তখন স্টোর গেট প্রাইস ছিল উনত্রিশ টাকা কিন্তু আমরা যখন তারপরে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা স্টোর পিমিস দাম হয়েছিল আর ওইটাই আমরা কিন্তু কন্ট্রোল করি আর ওইখান থেকে খোলা বাজারে কি দামটা হচ্ছে ওইটা কিন্তু আমরা কখনো কন্ট্রোল করি না আর আজকের পরও যেটা পরিস্থিতি আছে তাদের দাম ঠিক ওই জায়গাতেই থাকবে দাম কমের জায়গাতেই থাকবে দাম বেশি এর জায়গা থাকবে না তাহলে খোলা বাজারে যখন দাম বেড়ে যাচ্ছে শর্মিষ্ঠা দি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা আর এই কর্মবিরতির পর তো পঞ্চাশ টাকা তাহলে খোলা বাজারে যখন দাম বেড়ে যাচ্ছে তাহলে তো সাধারণ মানুষের ওই ওই জায়গার নজরদারিটার কি হবে দেখুন আমি একটা কথা বলছি পার্থঝার যেটা বললেন যে নাভিশ্বাস উনি জিনিসপত্রের অনেক কিছু বললেন কিন্তু বিদ্যুতের যে মাসুল বেড়ে যাচ্ছে তাতে ওনাদের না বিশ্বাসটা ওঠে না শ্বাসটা তখন ওনাদের স্থিমিত থাকে বিদ্যুতের এই যে ক্লাবগুলোকে যে ছাড় দেওয়া হয়েছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ওই দাম টাকাটা কিন্তু আমরাই ভরবো তখন না বিশ্বাস ওনাদের হয় না তখন ওনার শ্বাসটা স্থিমিত থাকে খুব ভালো কথা এখন কথা হচ্ছে স্টাক্সপোস্ট থেকে যে দাদা রয়েছে সে দাদাও বললেন যে মুখ্যমন্ত্রী আমাদের তিরস্কার করেছে তার মানে এখানে কিন্তু কথাটা স্পষ্ট স্পষ্ট যে টাস্কফোর্সের যারা রয়েছেন তারা কিন্তু ঠিকমতো কাজ করেননি এখানে স্পষ্ট এই কথাটা এবং যার জন্য মুখ্যমন্ত্রীকে আবার হস্তক্ষেপ করে মিটিং করতে হয়েছে যা 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 ঘটনা ঘটেছে এবং আজকে তার মানে সুফল পাওয়া গেছে বা আজকে একটা মীমাংসার জায়গা এসছে আমার যেটা মনে হয় যে অসাধু ব্যবসায়ী বা এই যারা রয়েছে প্রশাসনিক স্তর থেকে যদি তাদের দিকটা বিশেষভাবে নজর না দেওয়া হয় তাহলে এই দামটা কমবে না তার কারণ আমরা জানি এখন সর্বত সমস্ত জায়গায় তৃণমূলের যে সমস্ত কুচো চিংড়ি ছোট বড় নেতা যেভাবে বিভিন্ন অসাধু কাণ্ডে জড়িয়ে পড়ছে তাদেরকে যদি না লাগাম দেওয়া যায় তাহলে কিন্তু এটা কমানো কিন্তু মুশকিল আছে বলে আমার মনে হয় আগে ওষুধের

আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি আমরা একবার সরাসরি আমাদের প্রতিনিধিরা গৃহিণীদের একদম হেসে পৌঁছে গিয়েছিলেন এই যে সংকট পরিস্থিতি তৈরি হয়েছিল বা জিনিসপত্রের দাম উর্ধ্বমুখে সবজির দাম ঠিক কি গৃহিণীরা জানাচ্ছেন তারা কতটা অসুবিধার সম্মুখীন হয়েছেন দেখুন বাজারের দামে হেসেলের ছাঁকা জি চব্বিশ ঘন্টা বাজারে নামলো রিয়ালিটি চেক করতে এই মুহূর্তে বিধাননগর পৌরসভার আটত্রিশ নম্বর ওয়ার্ডের দত্তাবাদে আমরা মৌসুমী বরের বাড়িতে এসেছি আমরা বাড়ি দেখেই বুঝতে পারছি মাথার ওপর টালির চাল একেবারে নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত একটি পরিবার সরাসরি আমরা চলে এসেছি মৌসুমীদের রান্নাঘরে দিদি আপনাকে জি চব্বিশ ঘন্টায় স্বাগত কি রান্না করছেন দিদি কি করব বলুন আমরা ডিম আলু সিদ্ধ ভাত খাচ্ছি কদিন ধরে আলুর যা দাম সবজির যা দাম আমাদের খাবার ক্ষমতা নেই পরিস্থিতি যেরকম চলবে আমাদের করতে হবে আলুর দাম বাড়ছে আর কিছু নেই ঠিক আছে এরপর তো আলু খেতেই পারবো না পঞ্চাশ টাকার উপরে এখন যদি আলু চল্লিশ টাকা বলছে এরপর যদি পঞ্চাশ টাকা হয় তাহলে আমরা কোথায় খাবো তখন একেবারে নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের নিত্য দিনের একটা অত্যাবশ্যকীয় সবজি হচ্ছে আলু অন্যান্য যে সমস্ত সবজির দাম বেড়েছে কেউ সেটা খেতে পারেন কেউ সেটা খেতে নাও পারেন কেউ বাছাই করতে পারেন কেউ বা অন্য কিছু খেতে পারেন এবং অন্য কিছুর সন্ধান করতে গিয়ে যখনই নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ তারা বাজারে ঢু মারলেন তারা হঠাৎ করে আবিষ্কার করলেন আলুর দাম চরচর করে বাড়ছে এই সংকট কবে কাটবে তার উত্তর এখনো পর্যন্ত অধরা কলকাতার বাজারে আবার কবে আলু ঢুকবে এবং তার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি কলকাতার বাজারে আগামী দিনে পর্যাপ্ত আলু ঢোকে যদি প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ধর্মঘট মিটেও যায় তাহলেও কি আগামী দিনে চল্লিশ টাকা দিয়ে জ্যোতি আলু কিনে সংসার নির্বাহ করতে পারবেন এই ধরনের নিম্নবর্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার এটা এই মুহূর্তের থেকে বড় প্রশ্ন জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা তরুণের সঙ্গে অয়ন কলকাতা অয়নের কথার রেশ ধরেই বলা যায় এই যে যখন অয়ন এই প্রতিবেদন আমাদের পাঠিয়েছেন তখনও ধর্মঘট প্রত্যাহার করা হয়নি ধর্মঘট প্রত্যাহার হয়েছে বৈঠকের পর অবশ্যই সদর্থক ভাবনা কিন্তু যেই প্রশ্নটা আমিও বারবার করেই বলছিলাম যে যখন এই মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ ছিল দশ দিনের সময়সীমা ছিল তখনও কিন্তু আলুর দাম সেই অর্থে যদি নাগালের মধ্যে বলা হয় তা কিন্তু ছিল না আজকে যখন ধর্মঘট প্রত্যাহার হয়েছে বাজারে আবারও আলুর যোগান আসবে তখনও কি নাগালের মধ্যে আসবে এই প্রশ্নই অবশ্যই থাকছে আর এই প্রশ্ন নিয়ে একটা বিরতিতে যাই ফিরব বিরতির পর উত্তরের খোঁজে সঙ্গে থাকুন আরও এক গৃহিণীর হেসেলের ছবি আপনাদের দেখাবো তার বক্তব্য আপনাদের শোনাবো তারপর আলোচনায় আসবো দেখুন কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম আমরা এই মুহূর্তে রয়েছি একটি ফ্ল্যাটে যে ফ্ল্যাটে এই মুহূর্তে কিচেনে রয়েছেন গৃহবধূ মিঠু ঘোষ আমরা প্রথমেই জানার চেষ্টা করি মিঠু ঘোষ আজকে কি কি রান্না চাপিয়েছেন আমরা দেখতে পাচ্ছি এখানে আলু এবং সয়াবিনের একটা খুব সুন্দর তরকারি হচ্ছে তার পাশাপাশি আমরা এটাও দেখতে পাচ্ছি যে তিনি ডাল সিদ্ধ বসিয়েছেন মিঠু দি আপনার কাছে জানতে চাইবো যে কি কি রান্না হচ্ছে আর কি কি রান্না করতে ইচ্ছা করছে যেটা এই মুহূর্তে করা যাচ্ছে না ইচ্ছে তো অনেক কিছুই করে যে মাছ করব বিভিন্ন রকম মাছ করব মাছের দাম চিকেনেরও দাম বেড়েছে এখন তো মাছ তো তো ভাবে কাতলাটাই খাওয়া হয় কিন্তু দামের জন্য অন্য মাছ খেতেই পারি না এত অস্বাভাবিক দাম আলুরও দাম বেড়েছে যে কোনো সবজি কিছুরই দাম বেড়েছে টাকা তো নিয়ে যাচ্ছি ব্যাগও পুড়িয়ে আনতে পারছি না সে আলুর দাম বেশি ঝিয়ের দাম সবের দাম আর মাছের দাম তো আকাশ ছোঁয়া দিন রান্নায় আলু কয়েক কিলো করে লাগে আমার দৈনিক তো আধা কিলো তো লাগেই দৈনিক হ্যাঁ সেটা এখন কি রেশনিং করতে হচ্ছে নাকি ওটা আপনার ক্রয় ক্ষমতার মধ্যে মধ্যে আছে একটু কষ্ট হয় তো কিনতে হয় কষ্ট হলো কিনি অর্থাৎ এই যে কষ্ট এই যে মূল্যবৃদ্ধি যন্ত্রণা এটা ছড়িয়ে পড়েছে সমাজের প্রায় প্রত্যেকটি স্তরে এর থেকে কারুর বোধহয় এই মুহূর্তে পরিত্রাণের কোনো উপায় নেই জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন কলকাতা আপনারা দেখলেন আমরা দেখালাম উচ্চবিত্ত হোক কিংবা নিম্নবিত্ত হোক প্রত্যেকটি ঘরেই কিন্তু আলু এমন একটা সবজি যেটা আমাদের প্রত্যেক দিনের পাতে বা যে কোনো সবজির ক্ষেত্রে একটা অপরিহার্য উপাদান বলা যায় শুধু আলু নয় আমরা যদি সামগ্রিকভাবেও দেখি যে বাজার দরের যে লাগাম ছাড়া বৃদ্ধি যার জন্য টাস্ক ফোর্সের এই অভিযান মুখ্যমন্ত্রীর করা নির্দেশ কিন্তু তারপরেও কিন্তু কোথাও গিয়ে একটা সমস্যার জায়গা থেকে যাচ্ছে আজকের বৈঠক থেকে অবশ্যই সদর্থক বার্তা যে এই ধর্মঘট প্রত্যাহার রয়েছে এবং জিনিসপত্রের দাম কমবে কিন্তু কতটা আশা করা যায় যে আবার নাগালের মধ্যে আসবে সব সবজির দাম এমনকি আলুর দামও আমি রবীন্দ্রনাথবাবুর কাছে একদম সংক্ষেপে প্রত্যেকের কাছে এই প্রশ্নে নিয়ে থাকবো পার্থ দা ছিলাম যে আমরা শুনলাম ব্যবসায়ীদের কাছ থেকে যে যেটা মোটামুটি এটা নিশ্চিতভাবে রাজ্য সরকার সেটা দেখছে কারণ রাজ্য সরকারের যা পলিসি যে ব্যবসায়ীদের এবং খুচরো ব্যবসায়ীদের যখন সাধারণ মানুষ কিনবে তার ব্যবধান কখনই পাঁচ টাকার বেশি হবে না সেক্ষেত্রে তিরিশ টাকার মধ্যেই আলুর রেট থাকবে সাধারণ মানুষ কিনতে পারবে এটা নিশ্চয়তা রাজ্য সরকার করবে টাস্ক সহ সমস্ত সেই আপনারা করতে পারি আমরা সেদিকে নজর রাখতে রাখতেই শর্মিষ্ঠাদের প্রতিক্রিয়া নেব শর্মিষ্ঠা মুখ্যমন্ত্রী দশ দিন সময় দিয়েছিলেন তার মধ্যে কমেনি আজকে একটা ওনারা কথাবার্তা বলে ওনার ধর্মঘটটা তুলেছেন এখন দু চার দিন না গেলে আমরা পরিস্থিতিটা বুঝতে পারবো না তবে আমার মনে খোলাবাজারে আলুর দাম তখনই কমবে যখন কালোবাজারিটাকে রোখা যাবে এবং এর জন্য প্রশা প্রশাসনের তরফ থেকে একটা সদর্থক ভূমিকা বা জোরালো একটা ভূমিকা থাকাটা জরুরি বলে আমার এটা মনে হয় তবেই কালোবাজারি রোখা যাবে মজুদদাররা তারাও ঠিক পথে থাকবে এবং সেখানে আলুর দামটা কিন্তু কমবে খোলাবাজারের কথা আমি রাজীবাবু প্রথম কথা যেটা আলুর ফলন এবারে যথেষ্ট পরিমাণে হয়েছে কথা হিমঘর মালিক তিনি স্বীকার করেছেন খুব ফলন যখন বেশি হয়েছে আলুর দাম আমাদের দাবি রাজ্য সরকারের কাছে ওই পঁচিশ টাকাতে খোলা বাজারে আলু দিতে হবে সাধারণ মানুষকে কারণ মানুষের আয় আজকে কমে গেছে ব্যয় ক্রমাগত যেভাবে বেড়ে চলেছে ব্যয় সংকোচ করার যে জায়গাগুলো রয়েছে রাজ্য সরকারকে তার সদর্থক পদক্ষেপ গ্রহণ করতে হবে একদম সংক্ষেপে বাবু আপনার কাছ থেকে জানতে যাব। একদম সংক্ষেপে আচ্ছা ওনার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে অর্থাৎ একটা বিষয় তো পরিষ্কার যে সকলেই প্রশাসনের আরও সক্রিয় পদক্ষেপের আশা করছে টাস্ক ফোর্সে লাগাতার অভিযান হোক এটাই কিন্তু সকলেই চাইছেন এবং আজকে যে বৈঠকের পর সদর্থক একটা উত্তর পাওয়া গেল যে হ্যাঁ ধর্মঘট প্রত্যাহার করা হবে এবং আলুর দাম যেটা নিত্য প্রয়োজনীয় সবজি সেই দাম মানুষের নাগালের মধ্যে আসবে এবং আরও যে অন্যান্য সবজির দাম বাজার দর সাধারণ মানুষের নাগালের মধ্যে আসুক এই আশাই কিন্তু আমরা সকলেই করছি প্রত্যেককে ধন্যবাদ জানাবো এবং ফাইভ এখানেই শেষ করবো দেখতে থাকুন শ্রী চব্বিশ ঘন্টা